জিয়াউদ্দিন, তো ও ফোনটা বের করেছে একটা দেখার, তখন উনি ফোনটা নিয়ে নিলেন, নিয়ে উনি বললেন আমি ছবি তুলি। তো জো বাইডেন তখন ছবি তুললেন। বাইডেন সাহেব আপনার বক্তব্য বলেছিলেন যে গত 50 বছরে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক সুন্দর, আগামী 50 বছরে তিনি বাংলাদেশের সাথে সম্পর্কটা আরও শক্তিশালী বলিষ্ঠ করতে চান। জো বাইডেনের সাথে খুব ভালো আলাপ হয়েছে। জো বাইডেনের সাথে যখন আলাপ হয় তো উনি তখন ওই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে কী কাজ করছেন সেগুলো বললেন, আর বললেন যে আমার বাবা মা সবাইকে তো আমার তো একটি লক্ষ্য মানুষের, দেশের মানুষের মঙ্গল, কারণ আমার বাবা মা ভাই ভাইগুলোকে মেরে ফেলেছে, শুধু আমার দেশটাই আমার পরিবার, আমি এই পরিবারের জন্যে যা যা করার চেষ্টা করছি, আমি আমার দেশে কোনো লোক গৃহহীন থাকবে না সেই প্রচেষ্টা হাত দিয়েছি, যথেষ্ট অগ্রসর হয়েছি, আমি আমার দেশের মানুষের অভাব অনটন দূর করে তাদেরও একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। তখন জো বাইডেন বলল যে আমি আপনার এই অভাবনীয় সাফল্যের কথা জানি, এবং তখন আলোচনাটা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, খুব ওয়ান, হি ওয়াজ ভেরি এক্সাইটেড। প্রধানমন্ত্রীর সাথে আমি গিয়ে বললাম যে আমি বললাম আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী আপনার সাথে একটু আলাপ করতে চান। বললেন যে নিশ্চয়ই। তো এর আগে ব্লিংকনকে আমি বলছি যে আমি একটু জিজ্ঞেস করতে চাই, বলছে হ্যাঁ। তারপরে ওনারা প্রায় 15 মিনিটের মতো আলাপ এবং মজার গল্প স্বল্প, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী ওনার অনেক ছোটো ছোটো কাহিনী, জো বাইডেনও তার কথা বললেন। এই সময় আমাদের সাইমা ওয়াজেদও এসেছিলেন, তো উনি বললেন যে আমি এই কাজ করি যে ডিজেবল অটুরিজমের কাজ করি, এবং আমি ফ্লোরিডাতে কাজ করেছিলাম। অ্যান্ড প্রেসিডেন্ট ওয়াজ সো এক্সাইটেড, কিসে জিজ্ঞেস করলেন ওর কাজের ধরন কী, মনে হলো যে উনি এই বিষয়টা ওনার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ। তারপরে বললেন ওর কন্ট্যাক্ট, তো ও তার কার্ডটা দিল ওনাকে। তারপরে আমরা তখন তো আমরা গল্প সবাই আলাপ করেছি, করু আমাদের বন্ধু, আমার বন্ধু আমাদের মাননীয় উপদেষ্টা যে অ্যাডভাইজার টিটো জিয়াউদ্দিন, তো ও ফোনটা বের করেছে একটা দেখার, তখন উনি ফোনটা নিয়ে নিলেন, নিয়ে উনি বললেন আমি ছবি তুলি। তো জো বাইডেন তখন ছবি তুললেন, তো আমি আর ব্লিংকন বাসে দাঁড়িয়েছিলাম, বাট উনি এটা ছবি তুললেন, এবং দ্য হোল থিং ওয়াজ সো গুড। আলোচনাটা খুব কি বলবো ফ্রেন্ডলি অ্যাটমসফেয়ারে, খুব আন্তরিক পরিবেশ হয়েছে, এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী খুব প্রশংসা করলেন, এবং দে আর ভেরি হ্যাপি। আমাদের সাথে আমেরিকার সম্পর্কটা খুব গভীর এবং তারই প্রতিফলন, মাঝে লোকজনে উল্টাপাল্টা কথা বলে, বাট এরপরে আমার সাথে আবার ব্লিংকেনের অনেকক্ষণ আলাপ হয়েছে, আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর, এবং এই এই সম্পর্ক আমরা আরও অগ্রসর করে দিই। বাইডেন সাহেব আপনার বক্তব্য বলেছিলেন যে গত 50 বছরে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক সুন্দর, আগামী 50 বছরে তিনি বাংলাদেশের সাথে সম্পর্কটা আরও শক্তিশালী বলিষ্ঠ করতে চান। আজকে তারই একটা নমুনা দেখলাম, যে হি হ্যাজ অল দ্য ইন্টেনশন যে বাংলাদেশের সাথে অত্যন্ত সুন্দর সম্পর্ক সৃষ্টি করা, ভ্যারাইটি মাল্টিফেরিয়াস সম্পর্ক, এবং এই সম্পর্ক 2 বছর কোভিডের কারণে আমাদের আনাগোনাটা কম ছিল, তারপরে দেখেন কন্টিনিউয়াসলি তারা আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য লোকজন পাঠাচ্ছেন, আলোচনা হচ্ছে, এবং আমরা কোনো তারা আমাদের কোনো চাপ দেন না, এটা আমি বলে রাখি, দে আর নট পুটিং আস এনি আন্ডার এনি প্রেশার। আপনারা সংবাদ মাধ্যম আমাদের চাপে রাখেন, আপনারা রাখেন সব সংবাদ মাধ্যম, আমেরিকান সরকার আমাদের চাপের মধ্যে রাখে না, আর আমাদের সাথে ওয়াশিংটনে খুব ভালো সম্পর্ক, খুবই ভালো। আই শুড সে দিস ইজ মাই ফার্ম কনভিকশন দ্যাট আওয়ার রিলেশনশিপ উইথ ওয়াশিংটন ইজ ভেরি সলিড অ্যান্ড ভেরি গুড।